নমস্কার বন্ধুরা, ইজি রেসিপি উইথ মা অ্যান্ড মি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি মৃত্তিকা, আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা অন্য রেসিপি। আজ আমি একটা রিকোয়েস্টেড রেসিপি বানাবো। আমারই এক বন্ধু আমাকে অনেকদিন ধরেই অনুরোধ করছিল যেন আমি তাদের এই রেসিপিটা বানিয়ে দেখাই। আজ আমি বানাবো চিকেন ঘুগনি। খুব সহজেই বাড়িতে এটা তৈরি করে ফেলতে পারবেন, আর এটার স্বাদ হবে একদম হোটেলের মতো। তাহলে চলুন দেরি না করে দেখে নি কীভাবে এটা বানাবো। আমি এখানে একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, নিয়েছি মাংসের কিমা, নিয়েছি তেজপাতা, ধনে পাতা কুচি, টমেটো, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নিয়েছি লবণ, তেল। প্রথমেই আমি মটরটাকে দুটো বা তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখুন আমার মটরটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আলুটা ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না এর মধ্যে একটা সোনালী রং চলে আসে। তিন থেকে চার মিনিট এইভাবেই আলুটাকে ভাজতে থাকবো। আলু ভাজা হয়ে গেলে ধীরে ধীরে আলুটাকে তুলে নেব। আলুগুলোকে আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি ফাটিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে যখন দেখবো এটার মধ্যে একটা সোনালি রং চলে এসেছে, তারপর এখানে দিয়ে দেবো রসুন বাটা। ভালোভাবে পেঁয়াজের সঙ্গে রসুন বাটাটা মিশিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। তারপর দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম কুচি। সবকিছুকে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা কুচি। শীতকালে যেহেতু ধনে পাতাটা অ্যাভেলেবেল থাকে, তাই আপনারা চেষ্টা করবেন ধনে পাতাটা দেওয়ার, এতে স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা। ভালোভাবে সমস্ত মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। তিন থেকে চার মিনিট কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি মাংসের কিমাটা। ভালোভাবে মাংসের সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে কষতে থাকবো। এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। ভালোভাবে মাংসের কিমাটাকে এইভাবেই আমি কষাতে থাকবো। এরপর আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, আর ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার কষতে থাকছি। পাঁচ থেকে ছ মিনিট এভাবেই আমি কষতে থাকবো। এরপর আগে থেকে যে মটরটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিচ্ছি। আমার মটরের সঙ্গে আগেই জল ছিল, তাই আমি এটার মধ্যে আর এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে আবার রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা তুললেই দেখবো আমার চিকেন ঘুগনি একদম তৈরি। গরম গরম লুচির সঙ্গে এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা পরোটার সঙ্গে এটা ট্রাই করতে পারেন।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করার কিন্তু অনুরোধ রইল। অন্য কোনো রেসিপি নিয়ে আমি মৃত্তিকা আবার আপনাদের সঙ্গে হাজির হব। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা বিধি মেনে চলবেন, সঠিক নিয়মে মাস্ক পরবেন। ধন্যবাদ।